বোলপুরের অন্যতম আর একটি দর্শনীয় স্থান হচ্ছে মা কঙ্কালীর মন্দির। এটা মায়ের মন্দির। শান্তিনিকেতন সোনাঝুরি দেখার পর আমরা সবাই মিলে গিয়েছিলাম মা কঙ্কালীর মন্দির দর্শন করতে। তাহলে চলো বন্ধুরা, তোমরাও আমাদের সঙ্গে মাকে দর্শন করবে। মাকে দর্শন করে আমরা তিনজন মিলে মন্দিরের চারিধারটা ঘুরে দেখছিলাম। অপূর্ব সুন্দর মনোরম পরিবেশ, চারিদিকে একদম গাছপালাতে ভর্তি। আর হ্যাঁ, এখানে কিন্তু সাঁওতাল নাচও হচ্ছিল। চলো তোমাদের এবার সাঁওতাল নাচটা দেখিয়ে আনি। সবার নাচ দেখে আমাদেরও একটু ইচ্ছা হচ্ছিল, তাই ট্রাই করলাম, জানি না কেমন হবে। লাইফে সব ধরনের অভিজ্ঞতাই থাকা দরকার। যেমন আজ এখান থেকে গেইন করলাম, আমি কখনোই সেইভাবে নাচতে পারি না, তারপরেও সেটা চেষ্টা করলাম, তোমরা জানিও কেমন হয়েছে। যাই হোক, আমাদের তিন দিনের ট্যুর শেষ হচ্ছে, আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। বাড়ি পৌঁছাতে 7:30-8 মতো বেজে যাবে। কেমন লাগলো এই ব্লগগুলো তোমরা অবশ্যই জানিও। দেখো, চলে এসেছি ট্রেন থেকে। এটা আমাদের পলতা ফেরিঘাট, রাতে খুবই সুন্দর দেখাচ্ছিল। কিছুদিন আগেই হলো আমাদের এই পলতা ফেরিঘাটটা উদ্বোধন হয়েছে। যাই হোক, সবাইকে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, কেননা খুবই এনার্জিলেস লাগছে, সারাদিনের জার্নি চললো। তোমাদের যদি আমার এই ব্লগগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। ফেসবুকে দেখলে ফলো করো, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো। টাটা এভরিওয়ান।